माय होमीज वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमी बांग्लादेशी ओमेन ब्लॉगर रिंकु आछि आपनादेर साथे आरेकटी नतून भिडियो निये हाजिर हो गेलाम। आर आजकेर भिडियोटा सकाल 11টা থেকেই শুরু করলাম। তো বাসায় কিছু বাজার আসছে। গত শুক্রবারে আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম যে আমার বাসায় মাসের যে বাজার সেই বাজারগুলো করা হয়েছিল, কিন্তু কিছু কিছু জিনিস মিসিং ছিল, তো সেগুলো আনা হয়েছে। আর কিছু মাছ আনা হয়েছে। মাছ বলতে মাছ বাসায় আছে, ফ্রিজে কয়েক রকমের মাছ ছিল, তারপরেও কিছু মাছ আনা হয়েছে। এটা হচ্ছে মানে নদীর মাছ, ভালো মাছ পাওয়া গিয়েছিল, তো ফোন করছিল বাজার থেকে মাছ নিয়ে আসার জন্য, তো সেই মাছগুলো আবার নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে পাঙাশ মাছ, বড় একটা পাঙাশ মাছ এবং বড় বড় দুইটা রুই মাছ ছিল, তিনটা মাছেই ছিল নদীর। তো মাছগুলো সবগুলো মাছ মিলে প্রায় 14 কেজির মতো মাছ। আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছি, এগুলো একটু ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। মাছ ধুয়ে ব্লাডগুলো ছাড়িয়ে ফ্রিজে রাখলে মাছগুলোর স্বাদ কিন্তু নষ্ট হয় না। তো এটা হচ্ছে পাঙাশ মাছ, আর পাঙাশ মাছের ডিম হয়েছে। আমি এর আগে পাঙাশ মাছের ডিম কখনো দেখিনি, আর পাঙাশ মাছটা আমি এমনিতে খুব বেশি পছন্দ করি না। আমার ছেলে মেয়ে পাঙাশের মানে পাঙাশ মাছ খেতে পছন্দ করে, তো অনেক বাচ্চাদেরই আমি দেখছি যে পাঙাশ মাছ খেতে পছন্দ করে, বাচ্চারা মনে পাঙাশ মাছটাই খেতে চায় বেশি। তো যাই হোক, এটা হচ্ছে রুই মাছ, তো দুইটা রুই মাছ আনা হয়েছে। তো মাছগুলো আমি সবগুলো এক একে ধুয়ে তারপরে মানে প্রতিদিন যেটুকু লাগে অতটুকু করে করে আমি ফ্রিজে রেখে দিব। তো আমি সবগুলো মাছেই ধুয়ে রাখবো, কারণ যেহেতু এখানে অনেক মাছ অনেক দিন চলে যাবে, যদি এভাবে রাখা হয় তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এবং মাছের মধ্যে একটা গন্ধ চলে আসে। তো আপনারা যখন এরকম বেশি মাছ ফ্রিজে রেখে দিবেন, তো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে মানে আমার রান্নার সময় যেরকম করে মাছগুলো ধুই ওরকম করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর প্যাকেট প্যাকেট করে রাখবেন, তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হবে না। যাই হোক, আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, এগুলো রান্নার সময় আমি আবার ধুবো। তো আমার বাসায় ফ্যামিলি মেম্বার যেরকম, আমি ওরকম করে প্যাকেট করে করে রাখতেছি। আমি 7-8 পিস করে করে প্যাকেট করে করে রাখতেছি। তো আজকে দুপুরে রান্নাটা যা রান্না করব, কিছু কিছু রান্না শেয়ার করব। তো এর আগে আমি এই সাইড থেকে এই কাজগুলো সেরে নিচ্ছি, আর আমার ভাই বোনদের কাছ থেকে রিকোয়েস্ট করে নিব, যারা এখনও আমার চ্যানেলটি নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, চাইলে পরে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এতে সব কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এই সাইড থেকে চিংড়ি মাছের বড়া বানাবো। তো চিংড়ি মাছগুলো একটু বেটে মানে আদা বাটা করে নিয়েছি, নিয়েছি সাথে মুসুরি ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি রেগুলার যে মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা অ্যাড করব, এটা হচ্ছে ছোট যে কুচি চিংড়ি থাকে সেই চিংড়িটা, আর এই বড়াটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, ভাতের সাথে বা এমনিতেও খাওয়া যেতে পারে। আবার কিন্তু এই বড়াটা তৈরি করে কিন্তু রান্নাও করা যায়। তো আমি আজ রান্না করব না, এমনিতেই ভাতের সাথে খাবে, গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। তো ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার আর ধনিয়া পাতা দিতে খেয়াল ছিল না। যাই হোক, আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, আর আজকে আমি রান্না করব হচ্ছে মাগুর মাছ। গত শুক্রবারে মাছ আনা হয়েছিল, আর ওভাবে রান্না করিনি। তো আমি মাছগুলোকে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। তো আমি মাছগুলো একটু আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব। শিং মাগুর মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে, আর এটা কিন্তু দেশি মাগুর এবং বড় বড় ছিল মাগুরগুলা। তো ওই সাইড থেকে প্যানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই সাইড থেকে আমি চিংড়ি মাছের বড়াগুলো তৈরি করতেছি। তো দুপুর হয়ে গিয়েছে, তো মানে কি বলবো, তাড়াতাড়ি করেই তাড়াহুড়ো করে দুই চুলায় দুটো করে নিচ্ছি। তো মাছগুলো ভেজে উঠিয়েছি, আমি এখন মাছগুলো টমেটো আলু দিয়ে ঝোল রান্না করবো। এগুলো রেগুলার কমন রান্না,
আমরা সবাই জানি। তারপরেও যারা ব্যাচেলার ভাই বোন বা রান্নার ক্ষেত্রে নতুন, তাদের জন্য আমি একটু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করতেছি। আর এসের থেকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা একটু ভুনা করব। আর ডাল রান্না ছিল, ভাত রান্না হয়ে গিয়েছে, বড়া ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট দুটো তরকারি রান্না করব। তো আমি চুলায় হাঁড়িতে তেল দিয়েছি, আর এখানে আমি গরম মশলা আর পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় 1 কাপের মতো। আমি একটা চিকেন রান্না করব, 1.5 কেজি ওজনের একটা চিকেন রান্না করব। আর সেই অনুপাতে আমি পেঁয়াজ গরম মশলা দিয়ে দিলাম। এপাশ থেকে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব নরম হওয়া পর্যন্ত, আর এক একে সব মশলাগুলো অ্যাড করব। তো দুইটা রান্নায় আমি দুই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আজকে চুলায় একটু গ্যাসটাও কম, এমনিতে নর্মালি আমার বাসায় 2টা পর্যন্ত গ্যাস কম থাকে, তো মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে আবার থাকে না। তো ইদানিং এমনি সপ্তাহখানিক হলো যে গ্যাস ছিল, আজকে আবার একটু কম দেখতেছি। যাই হোক, আমি মাছের জন্য এখানে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে কষানোর জন্য। একটু পানি দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলার যে রফেল ফ্লেভারটা আছে ওটা চলে যায়। আর মশলা যত কষাবেন, এটা আমরা সবাই জানি, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো এই দিক থেকে মুরগির জন্য আমি দিয়ে নিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, আর দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর হচ্ছে হলুদের গুঁড়ো 1 চামচ। আমি জিরের গুঁড়োটা এখন দিব না, আমি টালা জিরের গুঁড়ো ইউজ করব, সেটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিব। তো আমি স্বাদ মতো লবণ দিয়েছি, একটু পানি দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিব। আর ব্রয়লার মুরগি হতে বেশি সময় লাগবে না, আর যেহেতু সাথে আমি আলু দিব না তো আরও সময় কম লাগবে। যাই হোক, দুই সাইড থেকে 2টা মশলা কষিয়ে নিচ্ছি। আর শিং মাগুর মাছ আমার কাছে এগুলো খুব ভালো লাগে, আর এইসব মাছের কিন্তু ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এপাশ থেকে চিকেনের জন্য মশলাটাও কষানো হচ্ছে। আমি আমার রান্না আমি যেভাবে করি আমি ওইভাবেই আপনাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করি, আর একটু ডিটেলস বলার চেষ্টা করি, যারা রান্না জানেন তাদের জন্য না, আর যারা নতুন ব্যাচেলার আপু ভাইয়া তাদের জন্যই একটু ডিটেলসে বলে দেই। তো আমি আলু আর টমেটো একসাথেই কষিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, টমেটোটা সুন্দর করে গলে যাবে। একটু পানি দিয়ে নিই, একটু পানি না একটু ভালো পানি দিব, যেহেতু বললাম আমি ঝোল খাবো। তো মশলাটা কষিয়ে, আলুটা ভালো করে কষিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, একটু ঝোল ঝোল রাখবো বলে বেশি পানি দিলাম। আপনারা যেভাবে খাবেন ওইভাবে পানিটা দিবেন। তো এইসব থেকে আমি চিকেনটা দিয়ে নিলাম। চিকেনটার পিসগুলো আমি একটু বড়ো বড়ো করে কেটেছিলাম, আমি চিকেন কোরমাটা করার জন্য চিকেনটা একটু বড়ো করে কেটেছিলাম। তারপরে এখন চিকেন রান্না করতে হবে, সেই জন্য আবার চিকেনই রান্না করে ফেললাম, তো আর পিসগুলো ছোটো করিনি। তো যাই হোক, চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর ব্রয়লার চিকেনে একটু টক দই দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো যারা টক দই খেতে পছন্দ করেন দিবেন। আর ব্রয়লার চিকেনগুলোতে একটু টক দই দিয়ে বা লেবু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর কি। এই সাইড থেকে আমি মাছগুলো দিয়ে নিলাম, মাছগুলো ভেজে আগেই রেখেছিলাম। তো এটা খুব বেশি ঝোলটা শুকাবো না, আর এটা কী কোন পর্যায়ে নামাবো সেটা আমি দেখিয়ে দিব। আর আজকের প্রত্যেকটা খাবারই আমার খুব পছন্দের খাবার। তো এই সাইড থেকে মুরগিটা কষানো হয়ে গিয়েছে, আর মাছগুলো ওই সাইডে দিয়ে আমি কাঁচা মরিচ একটু ফেড়ে ফেড়ে দিয়েছিলাম, একটু ঝাল হওয়ার জন্য, যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, তো ঝোল তরকারি একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। আর কিছু কাঁচা মরিচ আমি এখানে অ্যাড করে দিলাম, যেহেতু আমি গুঁড়ো মরিচটা কম দিয়েছিলাম, 1 চামচ দিয়েছিলাম, তো এই জন্য একটু কাঁচা মরিচ দিলাম। আর শুকনা মরিচের যে গুঁড়োটা, মানে লাল মরিচের গুঁড়ো থেকে কিন্তু কাঁচা মরিচটা খাওয়াটাই ভালো,
তো কাঁচামরিচটাই খাওয়ার চেষ্টা করবেন, কাঁচামরিচের ঝালটা কিন্তু ওরকম কোনো ক্ষতি করে না। তো যাই হোক, আমি আবার একটু চিনি অ্যাড করব। চিনিটা একদমই অপশনাল, চাইলে পরে আপনারা স্কিপ করতে পারেন। এই তো আমার মুরগিটাও ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখানে আমি জলের পানি অ্যাড করব। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আজ ভিডিওটা এমনিতে একটু বড় হয়ে গিয়েছে, বকবক করে আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরের মতো আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি সবার পাশে আছি। তো আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।